আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ থেকে ঈদ সালামি পাঠাতে হয় অর্থাৎ বিকাশ থেকে কীভাবে আপনারা আপনাদের প্রিয়জনকে ঈদের সালামি পাঠাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো আমাদের মোবাইলে দুইটি বিকাশ অ্যাপস রয়েছে আমরা একটি বিকাশ অ্যাপস থেকে আরেকটি বিকাশ অ্যাপসে টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে আমাদের প্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করে দিচ্ছি এবং এটি থেকে আমরা আমাদের অন্য একটি বিকাশ অ্যাপসে টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপসটি লগ করে নিচ্ছি তো বিওয়ার্স আমরা আমাদের বিকাশ অ্যাপটি লগ করে নিয়েছি বিকাশ অ্যাপটি লগ করে নেওয়ার পর আপনারা ঈদের সালামি দেওয়ার জন্য যে স্যান্ড মানি অপশনটি রয়েছে সেই স্যান্ট মানি অপশনটিতে চলে যাবেন এবং যেই নাম্বারটিতে টাকাটা পাঠাতে চান সেই নাম্বারটি এখানে উঠিয়ে দেবেন আমাদের নাম্বারটি এখানে সেভ রয়েছে তাই আমরা নাম্বারটি এখান থেকে উড়িয়ে দিয়েছি তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এইখানে দেখতে পাচ্ছেন এগুলোর নিচে আপনার উদ্দেশ্য উদ্দেশ্য এখানে রয়েছে মানি ঈদ মুবারক ঈদ সালামি গিফট জন্মদিন বিয়ে অ্যানিভার্সারি দেন রয়েছে অভিনন্দন শুভকামনা ধন্যবাদ এই একটা অপশন কিন্তু রয়েছে তো আমাদের এখান থেকে প্রয়োজন হচ্ছে ঈদ মুবারক বা ঈদ সালামি তো আমরা ঈদ সালামি লিখে আমাদের অপর বিকাশ অ্যাকাউন্টে আপনাদেরকে পাঠিয়ে দেখাচ্ছি যে কীভাবে বিকাশের মাধ্যমে ঈদ সালামি পাঠাতে হয় তো আমরা ঈদ সালামি সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি শেপ ধারণ করেছে যে আমার ব্যবহারযোগ্য ব্যালেন্স দেখাচ্ছে এবং এখানে একটা কুলাকুলির লোগো রয়েছে তো এখানে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দেবো তো বিকাশে কিন্তু সর্বনিম্ন এক পয়সাও সেন্ড করা যায় আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি সেজন্য আমরা আমাদের অন্য অ্যাকাউন্টে মাত্র এক পয়সা সেন্ড করে আপনাদেরকে দেখাবো শূন্য দশমিক শূন্য এক এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে যে এরো অ্যাকাউন্টটি রয়েছে এখানে আপনারা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পর এই নিচের দিকে দেখতে পারবেন মেসেজ কার্ডের মেসেজ আপডেট করুন এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন বিকাশ র্যান্ডমলি লিখে দিয়েছে কার্ডে ঈদানন্দ গড়ে গড়ে সালামি দিলাম বিকাশ করে আপনি চাইলে এটা এখান থেকে এডিট করেও দিতে পারবেন তো যেহেতু লেখাটা অনেক সুন্দর ঈদানন্দ গড়ে ঘরে সালামি দিলাম বিকাশ করে এই লেখাটাই থাকবে স্বাক্ষরের জায়গায় আমি আমার নামটা এখানে বসিয়ে দিব বসাই দিলে আপনার কার্ডের নিচের দিকে দেখতে পারবেন যে ওটো একটি স্বাক্ষর কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তো এই লেখাটা সহই কিন্তু আমি আমার অপর বিকাশে এই অ্যামাউন্টটা পাঠিয়ে দেবো সালামি হিসেবে তো এখানে পিন নাম্বার দিয়ে ডান দিয়ে দিলেই চলে যাবে আমরা পিন নাম্বার দিয়ে দিচ্ছি তো পিন নাম্বার দেওয়ার শেষ এখান থেকে এর ওইগণে ট্যাপ করে দেবো আমরা ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বানি করতে ট্যাপ করে ধরে রাখুন এবং ইট কার্ডটা কিন্তু আমাদের ওই বিকাশ অ্যাকাউন্টে অলরেডি চলে গিয়েছে তো আমরা আমাদের ওই বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওর উপর দিকে কিন্তু এখানে অলরেডি স্টেটমেন্ট চলে এসেছে যে আমি একটি ঈদ উপহার পেয়েছি তো এখান থেকে এটা ওপেন করে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেব তো বি দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন বিকাশ শুভেচ্ছা কার্ড এখনই খুলুন এই এখান থেকে আমরা এটা খুলব তো বিভার্স খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে এক পয়সা আমার অ্যাকাউন্টে চলে এসেছে আপনি একটি উপহার পেয়েছেন সেটা হচ্ছে এক পয়সা ঈদ আনন্দ ঘরে ঘরে সালামি দিলাম বিকাশ করে যে এখানে সাইন সবাই কিন্তু চলে এসেছে তো এখান থেকে কিন্তু এই শুভেচ্ছা কার্ডটি শেয়ারও করা যাবে তো আমরা শেয়ার করে দেখি কার্ডটা আসলে কোন ফর্মেটে শেয়ার হয় এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে শেয়ার করব তো আমরা জাস্ট একটি নাম্বার এটি শেয়ার করে দিচ্ছি আমাদের নিজের নাম্বারে শেয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এরকম একটি শেপ কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন একটি কার্ড সহ কিন্তু চলে এসেছে যে এটা হচ্ছে ঈদ কার্ড ঈদের সালামি কার্ড তো আপনারা চাইলে এইভাবে বিকাশের মাধ্যমে ঈদ সালামি কিন্তু সেন্ড করতে পারবেন ধন্যবাদ সবাইকে